14 তারিখ পর্যন্ত যুব সংঘ খেলার মাঠে আয়োজিত হতে চলেছে বিবেক মেলা, সৌজন্যে সম্রাট তপাদার। এবছর মেলার থিম বসুধৈব কুটুম্বকম। 2005 সাল থেকে শুরু হয়েছিল এই মেলা। মেলাকে কেন্দ্র করে প্রতিদিন থাকছে বিভিন্ন ধরনের কর্মসূচি, তেমনই থাকছে বিচিত্র অনুষ্ঠান, এছাড়াও থাকছে মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। তবে শুধু আড়ম্বরপূর্ণ আয়োজনই নয়, সামাজিক দায়বদ্ধতায় 10 জন দুস্থ মানুষকে স্বনির্ভর করার যেমন প্রয়াস রয়েছে, তেমনই রয়েছে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ কর্মসূচি। এছাড়াও 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের বাড়ি থেকে অন্ন সংগ্রহ করে তা রান্না করে প্রায় 10,000 মানুষের মধ্যে পরিবেশন করা হবে। পাশাপাশি ওই একই দিনে সম্রাট তপাদারের লেখা আবার নিহত হলেন গান্ধীজি তথ্যচিত্র প্রদর্শন হবে, যার উদ্বোধন করবেন অভিনেতা বিশ্বজিৎ। সেই সঙ্গে উপস্থিত থাকবেন সমাজের বিশিষ্টজনেরা। মেলার মূল আহ্বায়ক সম্রাট তপাদার জানিয়েছেন, গত বছর থেকে এবছর এই মেলা আরো বেশি জমজমাট হবে। বৃহস্পতিবার এই মেলাকে কেন্দ্র করে তাদের উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। প্রথম 2005 সাল থেকে আমাদের এই ব্যারাকপুর বিবেক মেলা আমরা ব্যারাকপুরের মাটিতে করি। গত 2 বছর ধরে আমরা এই মেলাটি ব্যারাকপুর যুব সংঘ খেলার মাঠে আমরা করছি। মূলত আমাদের যেটা উদ্যোগ থাকবে, কিছু মানুষকে স্বনির্ভর করা, কিছু প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, এবং তার সাথে সাথে এই মেলাটাকে কেন্দ্র করে আমাদের জীবনে যখন প্রতিনিয়ত আমাদের দুঃখ কষ্টের মধ্যেই আমাদের জীবন অতিবাহিত হয়, এই মেলার কটা দিন আমার এলাকার মানুষজনদের একটু হাসি ফোটানো এবং তার সাথে সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম করা, বিভিন্ন নামি দামি শিল্পীদের উপস্থিতিতে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা, মূলত এটাই হয় বেশি। তথ্যচিত্রটা নিয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, আমরা আমার একটা লেখা একটি বই, আপনারা সেটা জানেন, যেটা আবার নিহত হলেন গান্ধীজি, তারই ওপরে নির্মিত একটা তথ্যচিত্র, আবার নিহত হলেন গান্ধীজি, সেটা শুভ উদ্বোধন হবে আগামী 12 তারিখ, এবং সেই অনুষ্ঠানে বিশ্বজিৎবাবু উপস্থিত থাকবেন। এবং মূলত এই বইটার মাধ্যমে, এই তথ্যচিত্রটার মাধ্যমে বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে সামাজিক অর্থনৈতিক কতটা অবক্ষয়ের দিকে গেছি আমরা, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।